আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং কতজন লোক তারা নিয়োগ দেবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন আপনারা কিভাবে করবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বা কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো স্কিপ করে দেখবেন না, কোনো টানাটানি করে দেখবেন না। তো বন্ধুরা, সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারতেছেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করে নেব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাহী পরিচালকের কার্যালয় শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুবয়েল ঢাকা 1362। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 18/5/2021 তারিখ খ্রিস্টাব্দ, 18/5/2021 তারিখে বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করে দিয়েছে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা একটা একটা করে পদের নাম সহ বেতন আপনাদের কত হবে এবং পদের সংখ্যা কত, বয়স আপনাদের কত থাকতে হবে, এই বিষয়গুলো আমরা একটু জানব। তো এখানে বলতেছে 1 নম্বর পদে সহকারী রেজিস্ট্রার শিশু, সহকারী রেজিস্ট্রার শিশু, এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে আপনাদের 6/6/2021 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো এখানে জাতীয় বেতনের স্কেল 2015 অনুযায়ী বেতন হবে আপনাদের 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এটি কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি নয়, এটি একটি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে কিন্তু সরকারি রুলস অনুযায়ী কিন্তু তারা পরিচালিত করে, তাই তাদের এখানে বেতন স্কেল দিয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন, গ্রেড 9 বেতন হবে আপনাদের। শিক্ষাগত যোগ্যতা বলতেছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে MBBS অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি থাকতে হবে। তো আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো এখানে 2 নম্বর পদটা সৃষ্টি করছে, সেটা হলো সহকারী রেজিস্ট্রার গাইনি, এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে আপনাদের ওই তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে। তো এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 9। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে হচ্ছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে MBBS অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 3 নম্বর পদটা দেখুন, সহকারী রেজিস্ট্রার অ্যানেস্থিয়া, তো এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, বেতন আপনাদের দাঁড়াবে 22,000 টাকা থেকে, স্টার্টিং বেতন এটা 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত ক্রমান্বয়ে বাড়বে। শিক্ষাগত যোগ্যতায় বলতেছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে MBBS অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 4 নম্বরটা পদটা বলতেছে সহকারী সার্জন, এখানে পদের সংখ্যা 2টি, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, বেতন ওই সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে MBBS অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 5 নম্বর পদটা দেখুন, 5 নম্বর পদটা হলো সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স, এখানে পদের সংখ্যা হিউজ, 46টি পদের সংখ্যা, এখানে বয়স আপনার লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তো এখানে বেতন স্কেল আপনাদের দাঁড়াবে স্টার্টিং 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। তো এখানে আপনাদের
শিক্ষাগত যোগ্যতা বলতেছে সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হইতে নার্সিং ডিপ্লোমা সহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হইতে হবে। শর্তাবলী এখানে বলতেছে, শর্তাবলীগুলোতে বলতেছে দরখাস্ত আগামী 6/6/2021, দরখাস্ত আপনাদের আগামী 6/6/2021 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াল ঢাকা 1362 এর দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছে দিতে হবে। তো আপনারা দরখাস্তটি সরাসরিও পাঠাইতে পারেন, মানে আপনার সিভি আপনারা সরাসরিও পাঠাইতে পারেন অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাইতে পারেন। অসম্পূর্ণ বা অসমাপ্ত বা ত্রুটিপূর্ণ বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়। এই যে তারিখটি দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম যে এই তারিখের মধ্যে বয়স মাস দিন উল্লেখ করতে হবে। তো এখানে 3 নম্বর পদটা বলতেছে যে প্রার্থীদের দরখাস্তে স্বাক্ষর ও খামের উপরে প্রার্থীর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখানে আবেদন করার অনেকগুলো শর্ত দেওয়া আছে, এতগুলো শর্ত কিন্তু এভাবে বলা যায় না। তো দর্শক শ্রোতা, আপনারা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখলে আমি মনে করি যে আপনাদের আবেদন করতে অনেকটা সুবিধা হবে। তো এখানে আপনাদের ব্যাঙ্ক ড্রাফট যুক্ত করতে হবে। যেমন 1 নম্বর থেকে 4 নম্বর পদের জন্য 1000 টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার, এবং 5 নম্বর পদের জন্য 500 টাকা পে অর্ডার অফেরতযোগ্য আপনাকে প্রেরণ করতে হবে বা সংযুক্ত করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনারা দেখেন যে এখানে তাদের অফিসিয়াল যে ঠিকানাটা দেওয়া আছে, অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, নির্বাহী পরিচালক শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াল ঢাকা 1362, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও কিন্তু দেওয়া আছে, www.icmh.org.bd। এই লিঙ্কে ভিজিট করলে সার্কুলার বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে কিন্তু সার্কুলারটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে দেই। তো বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট একটু নিচে নামলেই কিন্তু আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি পাবেন। সার্কুলারের উপরে জাস্ট একটু ট্যাপ করে ধরবেন, সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সেভাবেই সার্কুলারটি ডাউনলোড করে ফেলবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।